শুভ সকাল আমার সোনার বাংলা, প্রাণের বাংলাদেশ, ভালোবাসার প্রিয় মাতৃভূমি, জননী ও জন্মভূমি বাংলাদেশ। বিশ্বজুড়ে যারা যুক্ত হয়েছেন প্রিয় টেলিভিশন আরটিভির আয়োজনে, সকলকে আমন্ত্রণ আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। দর্শক, ইচ্ছে অনিচ্ছের হাজারটা ঝামেলা বিপদ বিপত্তির মাঝেও এই দেশে জীবনযাপন করেছেন আমাদের পূর্বপুরুষেরা, একইভাবে তার অংশ হয়েছি আমরাও। প্রজন্ম থেকে প্রজন্ম এখানে মানুষ এসেছে, মানুষ গিয়েছে, আরও অনেক অনেক প্রজন্ম আসবে যাবে। সেই নিয়মের হিসেবে দেশ জুড়ে স্বজাতীয় সুজন স্বজন আজ যাদের জন্মদিন তাদের সবার জন্য আমাদের অনেক অনেক শুভকামনা। আর আজকের দিনে যারা চলে গেছেন অনন্তের যাত্রী হয়ে, যে পথ আমাদের জন্য তৈরি রয়েছে সেই হারিয়ে যাওয়া সকল গুণীজন প্রিয়জনের জন্য আমাদের মঙ্গল প্রার্থনা, শ্রদ্ধার্ঘ্য। দর্শক, আজ আরও একটি সূচনার কথা থাকলেও কোনো কারণে সেটি হয়নি। হ্যাঁ, তাই বাংলা সিনেমা জগতে আরও একজন নায়কের মুক্তির কথা ছিল আজ। সিনেমার নায়ক মুক্তি না পেলেও সেই নায়কের হিরো চরিত্রে রূপদান করা আমাদের সিনেমার চেনা মানুষ এক ডজনের মতো সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী কিন্তু আজ এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। শুভ সকাল, স্বাগত জানাচ্ছি আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। আমি কি বাপ্পি বলে ডাকবো নাকি সুলতান বলবো, কোনটা বেশি পছন্দ? যেটা আমাদের পছন্দ সবার, নো প্রবলেম। একটি চলচ্চিত্রের একটি চরিত্রের নামে এখনকার এই সময়ে আসলে কোনো শিল্পীকে ডাকাটা কিন্তু অনেক বড় ব্যাপার। তার মানে চলচ্চিত্রটি কতটা অসাধারণ হলে চরিত্রটি দর্শকের কাছাকাছি কতটা পৌঁছালে এটা সম্ভব, তাই না? কেমন লাগে? অনেক বড় পাওয়া, কারণ হচ্ছে ওইটা তো বেসিক্যালি ছবিটার নামটাই ছিল সুলতানা বিবিয়ানা, ওখান থেকে সুলতান নামটা আসে। এটা আমি অনেক প্রাউড ফিল করি যে ওই নামটা মানুষ মনে রেখেছে, নামটা মনে রেখেছে এবং খুব ভালোভাবে মনে রেখেছে, কারণ কাজটি আসলে সেরকমই অসাধারণ একটি ভালো কাজ ছিল। কথা বলবো আপনার সাথে এবং আপনার সামনেও একটা সিনেমা রিলিজ হওয়ার কথা, সেটা নিয়েও কথা বলবো। তার আগে খুব ছোট্ট করে একটু দর্শককে আমন্ত্রণ জানিয়ে নিতে চাই। দর্শক দেখে নিয়েছেন তো কে আছেন আজ আমাদের অতিথির আসনে, সুতরাং প্রিয় এই চিত্রনায়কের সঙ্গে আলাপে অংশ নিতে চাইলে আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে। ফিরছি আলাপে। কেমন কাটছে সময়? ভালো কাটছে, কোনো কিছুই খারাপ নেই, সবকিছু ভালো কাটছে আলহামদুলিল্লাহ। আজ তো নায়ক মুক্তি পাওয়ার কথা ছিল, একটু কি মন খারাপ লাগছে? যে একটু তো লাগবেই, কারণ প্রমোশনটা ভালো গেছে, ছবিটা নিয়ে সবাই অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে প্লাস প্রিন্ট মিডিয়াতে সব জায়গায় অনেক বেশি আলোচনা ছিল। সেই ক্ষেত্রে ছবিটি রিলিজ হচ্ছে না লাস্ট মোমেন্টে, যে খারাপ একটু লাগারই কথা। বাট এনিওয়েজ, নায়কের জন্য মানুষ ওয়েট করতে হবে, নায়কের জন্য মানুষ মনে হয় ওয়েট করবেও আশা করছি, যেহেতু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেক রেসপন্স পেয়েছেন, তার মানে নিশ্চয়ই সবাই অপেক্ষায় থাকবে। সবারই নিশ্চয়ই একটু মন খারাপ হয়েছে, দর্শকরাও নিশ্চয়ই একটু মন খারাপ হয়েছে আজ সিনেমাটি রিলিজ না পাওয়ায়। নায়ক মুভিটাতে কী আছে একটু শুনতে চাই, যে কারণে দর্শক খুব পছন্দ করবে বলে মনে হচ্ছে। নায়কের নামটা অনেক টাচি, আর নায়কে বাপ্পিকে বাপ্পির মতো করে দেখতে পাবে। বাপ্পির মতো করে দেখতে পাবে বলতে এটা কি বাপ্পি চরিত্রটিকেই বলা যায়, যে বাপ্পির একটা চরিত্রই দেখতে পাবে? আরেকটা হচ্ছে যে আমাদের যেই দৈনন্দিন জীবনে যেই এখনকার যে পড়াশোনা সিস্টেমটা সেই সিস্টেমটাতে বাচ্চারা যে অনেক প্রেশারের মধ্যে থাকে, এই প্রেশারের মধ্যে তাদেরকে টাইম বেঁধে দেওয়া হয়, এইটা আমাদের এই ছবিটির মধ্যে তুলে এসেছে। এবং এটা আসলে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সমসাময়িক একটি বিষয় তার মানে ফুটিয়ে তোলা হয়েছে। মানে আছে না যে একটা জায়গায় যে বাচ্চারা চাইলে অনেক কিছু এখন করতে পারে না, ঠিক এইরকমই কিছু একটা, যে আমি জীবনে আমার কোনো ইচ্ছে পূরণ করতে পারিনি। আচ্ছা, যখন আমি বড় হয়ে যাই তখন আমি প্ল্যান করি যে আমার লাইফে যা যা ইচ্ছে আছে সব আমি পূরণ করবো। খুবই মানে আমার মনে হয় বাচ্চারা ওই মুভিটি, তার মানে পরিবারের সবাই মুভিটি খুব পরিবারের সবাই মুভিটি দেখতে পারবে। আচ্ছা, আমি কথা বলবো এই মুভিটি নিয়ে, এবং আপনি বলছিলেন যে ছোটবেলার এখনকার যে সমসাময়িক সমস্যাটা যেটা ফুটিয়ে তোলা হয়েছে চলচ্চিত্রে সেই বিষয়টি নিয়েও আসবো, কিন্তু আপনি তো জানেন যিনি আমাদের অতিথি হয়ে আসেন তার জন্য আমরা খুব ছোট করে তথ্যচিত্র তৈরি করে থাকি, তো আপনাকে নিয়ে তৈরি করা তথ্যচিত্রটি একটু দেখে নিতে চাই। দু
2012 সালে ঢালিউডে যাত্রা শুরু করা বাংলাদেশের রূপালী পর্দায় নিজের প্রতিভার স্বাক্ষর রাখা জনপ্রিয় ও সুপরিচিত চিত্রনায়ক বাপ্পি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দর্শকপ্রিয় হয়ে ওঠা এই অভিনেতার পুরো নাম বাপ্পি চৌধুরী। 6 ডিসেম্বর নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করা অভিনেতা বাপ্পির স্থায়ী নিবাস নারায়ণগঞ্জে। পরিবারের 2 ভাই ও 2 বোনের মধ্যে সবার ছোট বাপ্পির স্কুল ও কলেজ জীবন কেটেছে নারায়ণগঞ্জে। সবশেষ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে অধ্যয়ন করছেন তিনি। ডিজিটাল ফিল্ম ভালোবাসার রঙের পর গেল কয়েক বছরে বাপ্পি অভিনয় করেছেন বেশ কিছু দর্শক নন্দিত চলচ্চিত্রে। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ভালোবাসার রং, অন্যরকম ভালোবাসা, রোমিও 2013, প্রেম প্রেম পাগলামি, তবুও ভালোবাসি, ইঞ্চি ইঞ্চি প্রেম, কি প্রেম দেখাইলা, কি দারুণ দেখতে, রোমিও 420, দবি সাহেবের সংসার, হানিমুন, আই ডোন্ট কেয়ার, অনেক স্বাদের ময়না, ভালোবাসার চেয়ে একটু বেশি, বাজে ছেলে, জটিল প্রেম, আজব প্রেম ইত্যাদি। পাশাপাশি তার অভিনীত আরও কিছু চলচ্চিত্র মুক্তি প্রতীক্ষায় রয়েছে। আমাদের আজকের অতিথি সময়ের ব্যস্ততম জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি। স্কুল কলেজ লাইফ নারায়ণগঞ্জে, নায়ক চলচ্চিত্রের কথা হচ্ছিল না যেখানে বলছিলেন যে ছোটবেলায় অনেক প্রেশার থাকে দেখে, পড়াশোনার অনেক প্রেশার থাকে দেখে নিজের ইচ্ছেগুলো পূরণ হয় না? হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই জানতে চাচ্ছিলাম যে ব্যক্তি বাপ্পির স্কুল জীবন কেমন ছিল, তখন কি এরকম খুব কঠিন ছিল পড়াশোনা? কঠিন থাকলেও আমি আসলে কঠিন মনে করতাম না, কারণ প্রথম ক্লাসটা হওয়ার পর পরের ক্লাসটাতে পলায় যেতাম। আবার 2টা বাজে আসতাম, 2টা বাজে এসে আবার 1টা ক্লাস করতাম, কারণ যদি ক্লাস না করতাম তাহলে ফাইন উঠে যেত। 5 টাকা 4 টাকার ঝামেলা আছে, আবার বাসা থেকে টাকা নিয়ে আসতো, এর কাছে ঝামেলা। সো প্রথম ক্লাসটা করতাম, আবার পলায় যেতাম। পলায় যে হয়তো বা ট্রেনে করে ঢাকার দিকে আসতাম। আর না, আমার অনেক রেকর্ড আছে এরকম। আমার একটা রেকর্ড আছে যে একবার ট্রেনে করে ঢাকায় আসছি, বৃষ্টি হচ্ছে, ওই ট্রেনে আমার বাবা উঠবে, বাবাকে দেখে ফেলছে। তখন কি করলাম, আমার দুই ফ্রেন্ড ছিলাম আই থিঙ্ক, আমি সামনের ওই ট্রেনে যে ইঞ্জিনের মধ্যে দাঁড়িয়ে আছি, কারণ পিছনে ধরা খেয়ে যাবো। দেন ওখান থেকে গ্যান্ডারিয়া যে নেমে গেছে, নেমে আবার অন্য ট্রেনে নারায়ণগঞ্জে চলে এসেছি। তার মানে দুরন্ত পনায় কেটেছে আপনার ছেলেবেলা। তার মানে ছেলেবেলার কথা মনে হলেই মনে হচ্ছিল, মানে অনেক কিছুই আসলে আমাদের মনে হয়ে যায়, স্কুল লাইফের কথা, কলেজ লাইফের কথা, বন্ধু বান্ধবের কথা, ছোটবেলার স্বপ্নের কথা। আমি এই বিষয়গুলোতে আসব, কিন্তু তার আগে যে চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছিল, নায়ক চলচ্চিত্র নিয়ে, ব্যক্তি বাপ্পির কথা তো শুনলাম, এবার একটু এইখানে এই চলচ্চিত্রের যে বাপ্পি, সেই বাপ্পির ছোটবেলা কেমন ছিল একটু সিনেমাটির ট্রেলার দেখে নিতে চাই। বলার জন্য আসতে বলে তুমি আমার ভালোবাসাটাকে রিজেক্ট করেছো। আমি তোমাকে যতটা ভালোবাসতাম আজকের পর থেকে ঠিক ততটাই ঘৃণা করব। আমি মরে যাব, তবুও কোনোদিন তোমাকে মুখ দেখাবো না। যে অন্তুকে পাবার জন্য তুই এত কিছু করলি, সেই অন্তুকে তুই ভুলে যেতে পারবি? আমাকে পারতেই হবে। আমার জন্য আজ তোমাকে এতটা অপমানিত হতে হলো, আই এম সরি আপু। আমিও তোমাকে ভুলে যাব। যদি এভাবেই ভালোবাসা, আমি কিন্তু অনেক আগে থেকেই ঠিক করে রেখেছি তোমার সাথেই অন্তর বিয়ে দেব। তুমি কি পারবে অভির মতো একটি মানসিক রোগীর সাথে সংসার করতে? তবে সারাটা জীবন তুমি আমার হবে। অন্তু যদি একটু অভিকে বোঝাতো। অন্তু কোনো রিহাবের ইনস্ট্রাক্টর না, যে বললেই আপনাদের ছেলে নেশা ছেড়ে ভালো হয়ে যাবে। সেই ছোটবেলা থেকে আমার একটা ইচ্ছেও পূরণ হয়নি বাবা। আমার জীবন উপন্যাসের নায়ক ছিলাম আমি, আর তোমাকে বানাতে চেয়েছিলাম নায়িকা। বাহ,
ট্রেলারটা দেখে আমার সিনেমাটি দেখতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা না হয় কিছুদিন ওয়েট করবো, যদিও এখানে সেই ছোটবেলার বিষয়টি আসেনি, বড়বেলার বিষয়টি চলে এসেছে। ছোটবেলার বিষয়টি শুনেছি, আপনাকে সব দেখিয়ে দেই তাহলে তো মজা থাকবে না, আর দেখবেন না সেই আর কি। ছোটবেলার স্বপ্ন কি ছিল তখন, কি মানে কখনো মনে হয়েছে এই যে ঢাকায় আসা হতো, এর সাথে কি আসলে চলচ্চিত্রের কোনো সম্পৃক্ততা ছিল যে আমি? না, আমি এই সেক্টরটাতে কখনো ছিল না, বাট প্ল্যানিং ছিল যে ছোটকাল থেকে যে বড় একজন মানুষ হব, যে মানুষটাকে সারা বাংলাদেশের মানুষ চিনবে। বাহ, তাহলে তো বলা যায় যে স্বপ্নটা অনেকখানি পূরণ হয়েই গেছে। হ্যাঁ, অনেকখানি না, 100% পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। এই কথাটা কয়জন বলতে পারে? 100% পূরণ হয়েছে। যদি বাংলাদেশে এখন 18 কোটি মানুষ থাকে, এর মধ্যে 10 কোটি মানুষও বাপ্পির নামটা জানবে, এটা অনেক বড় একটা ব্যাপার, এটা একটা আশীর্বাদ। হ্যাঁ, এবং শুধু নাম জানাটা বিষয় না, ভালোভাবে যদি নামটি জানে, মানে পছন্দ করে ভালোবেসে নামটি জানে, সেটা আসলে অনেক বড় আশীর্বাদ বলতেই হয়। প্রথম কিভাবে আসলো একটু পেছনে ফিরে যাই। প্রথম আসলে ভার্সিটি শুরু হলো, ভার্সিটি শুরু হওয়ার পরে একজন নক করলো, নক করার পর এক বছর লেগে গেল তার সাথে আমার কমিউনিকেট করতে। কমিউনিকেট করার পর আমার যখন গেলাম, সাথে সাথে ভালোবাসার রং শুরু হয়ে গেল। নায়ক নিয়ে একটু কথা বলতে চাই, নায়কের কাজ হয়েছে কোথায়? নায়ক ঢাকাতেই হয়েছে, ঢাকাতে আমার সেট পড়েছিল, ঢাকা থেকে কক্সবাজার হয়েছে গানগুলো, এইটুকুই। মানে নায়কের কনসেপ্টই ছিল ঢাকা বেস, তো নায়কের জন্য বাইরে কোথাও যেতে হয়নি আমাদেরকে, নায়কের মধ্যেই ছিল। আচ্ছা, লোকেশনের কথা শুনছিলাম, এবার একটু অভিজ্ঞতার কথা শুনতে চাই। প্রত্যেক সিনেমাতে কাজ করার সময় নিশ্চয়ই নতুন নতুন বিভিন্ন ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় এবং বিভিন্নভাবে নিজেকে আসলে ফুটিয়ে তুলতে হয়, চরিত্রের সাথে মেলাতে হয়। কিভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন এই চলচ্চিত্রটির জন্য এবং অন্যরকম নতুন কোনো অভিজ্ঞতা হয়েছে কি না? অন্যরকম নতুন অভিজ্ঞতা হচ্ছে, আজকে রিলিজ হওয়ার কথা ছিল, আজকে রিলিজ হচ্ছে না, এটা তো খারাপ অভিজ্ঞতা। এটা একটা অভিজ্ঞতা, কারণ হচ্ছে যে এখন যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটা তারাই শুরু করেছিল, যে একটা হলে রিলিজ দিয়ে পরে একটা সুন্দর ডেট দেখে রিলিজ দেয়া, এটা হচ্ছে এখন তারাই এই ট্রেন্ডটাকে আবার বন্ধ করতে চাচ্ছে। মানে ট্রেন্ড তৈরি হয় ট্রেন্ড বন্ধ করার জন্য, সো এর জন্য আমি ভিকটিম। কারণ বাংলাদেশের সব ভালো ভালো হলগুলো ছিল, ভালো টেবিল কালেকশন ছিল, সাডেন ছবিটা বন্ধ হয়ে গেছে, এটার জন্য খুবই মন খারাপ হচ্ছে, এটা একটা নতুন অভিজ্ঞতা। আর পুরো ছবির অভিজ্ঞতা হচ্ছে, ছবিটি গল্প যখন আমি শুনি, গল্পটা শুনে আমার আছে না, মানুষের ভিতরে নাড়া দেয়, আমার এইরকম কিছু একটা ছিল, এবং ওইটার জন্য আমি চেষ্টা করেছি নিজেকে মানিয়ে নেয়ার। কারণ হচ্ছে আমাদের নর্মালি আমরা যখন ডায়ালগ বলি অথবা চিন্তা করি, তখন আমাদের একটা টাইম লেন্থ বেঁধে রাখা হয়। আর এটা সিস্টেমটা ছিল যে আমি একটা কথা বলবো, অনেক স্পিডি বলবো, কারণ আমি তো একটা অ্যারোগ্যান্ট ছেলে, অ্যারোগ্যান্ট ছেলেরা কিন্তু কখন কী বলছে কেউ বলতে পারে না, অনেক সময় ডায়ালগ বেড়ে যায় অথবা ডায়ালগ কমে যায়। এই জায়গাটায় এই ভাঙা গড়ার খেলাটা ছিল অলওয়েজলি। আপনি দেখতে পান যে ড্রামার মধ্যে আমি আসবই না, কোনো ফ্যাক্টই না, মানে ছেলেটার ভিতরে অনেক কষ্ট, বাট ছেলেটা বোঝাতে পারছে না। অনেক অনেক সিন আছে, অনেক সুন্দর সুন্দর কিছু সিন আছে আমাদের, লাইক আমি মেয়েটা আসছে আমার জন্য কথা বলতে, মেয়েটা আমার জিনিসটা পছন্দ হয়নি, আমি হাসতে হাসতে আমি আমার মাথা থার পাইতেছি, হাসতেছি, হেসে হেসে বলতেছি, মানে আমি কথা বলবো না, আমি হাসতেছি, মেয়েটা পড়ছো কেন, বাট আমার ভিতর আমার আমি কাঁদতেছি, বাট আমি হাসি এসে বলতেছি, মানে কিছু মজার মজার সিন আছে যেগুলো দর্শক অনেক পছন্দ করবে। দর্শক নিজেকে হয়তো খুঁজে পাবে বা আশপাশের মানুষগুলোকে খুঁজে পাবে এই কাছের মধ্যে দিয়ে কথা বলবো। এই নিয়ে আরও খুব দ্রুত একটা বিরতি নিতে হচ্ছে, ফিরে আসছি আপনার কাছে আবার খুব দ্রুতই। দর্শক মিশ্রা ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আর চিত্রনায়কের সঙ্গে সিনেমা নায়ককে ঘিরে দর্শকদের একটু করে যে প্রত্যাশা তৈরি হয়েছে তাই নিয়েই গল্প আলাপ হচ্ছে। এই গল্পে এখন সংক্ষিপ্ত সময় বিরতি নিচ্ছি, ফিরব দ্রুত, ততক্ষণ অপেক্ষায় থাকবেন।
বিরতির এপারে আবারও সকলকে আমন্ত্রণ মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। সিনেমার নায়ক নিয়ে আজকের অতিথি হয়েছেন এই সিনেমার নায়ক, আপনাদের আমাদের চেনা মানুষ, প্রিয় মানুষ, চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। ফিরছি আলাপে। আপনি তো জানেন প্রতিপর্বে আমরা দর্শকদের জন্য একটি করে কুইজ নিয়ে থাকি, কুইজটি একটু নিয়ে আসতে চাই। দর্শক, আপনারা যারা কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জানাচ্ছি, তারকালাপের গত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে মডেল অভিনেতা কল্যাণ কোরাইয়া অভিনীত মুক্তিপ্রাপ্ত সবশেষ চলচ্চিত্রের নাম ছিল মুখোশ মানুষ। আর আজকের কুইজটি হচ্ছে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী অভিনীত মুক্তির প্রতীক্ষায় থাকা সবশেষ সিনেমার নাম কি? অপশন ক নায়ক, অপশন খ ভালোবাসার রং। কুইজের সঠিক উত্তর পাঠাতে সেলফোনের SMS অপশনে গিয়ে টাইপ করুন স্ক্রিনে দেখানো নিয়মে। আর সঠিক উত্তর সবচেয়ে বেশি SMS প্রেরণকারী বিজয়ী পাবেন গতকালের কুইজের বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ, এবং আজকের কুইজের জন্য আগামীকালের বিজয়ী পাবেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সেস বাজারে অবস্থিত তারকা হোটেল সিগালের সৌজন্যে একজন সঙ্গী সহ 3 দিন 2 রাত অবকাশ যাপনের সুবর্ণ সুযোগ। চলুন দেখে নিই কে হচ্ছেন বিজয়ী। আপনাদের খুব প্রিয় মানুষ নামটি এখন পড়ে শোনাবেন, নামটি এবং টেলিফোন নম্বরের শেষ 6টি ডিজিট পড়ে শোনাতে হবে। 924162 কামরুজ্জামান। অনেক অনেক অভিনন্দন কামরুজ্জামান, ওনার ছুটির দিনের সকালটি অনেক ভালো হয়ে গেছে নিশ্চয়ই নিজের নামটি শুনতে পারে। ভালো থাকবেন, সব সময় সাথে থাকবেন, এভাবেই আমাদের আবারও ফিরে যাচ্ছে আলাপচারিতায়। একটি চলচ্চিত্রের গান কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই না? গান তো ছবির প্রাণ। একদমই। শুনবো নায়ক সিনেমার বিভিন্ন গান নিয়ে আপনার মুখ থেকে, কিন্তু তার আগে একটি গানের একটু অংশ বিশেষ দেখে নিতে চাই। আমি বলতে পারি না প্রিয় গুছিয়ে কথা, যে থাকি অকারণ ভাবি শুধু অযথা, তবে আমার কি দোষ বলো 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 তুমি বলো, আমি এলো
গানটি শুনতে শুনতে আমিও এলোমেলো হয়ে যাচ্ছিলাম, আমার ধারণা দর্শকও হয়ে যাচ্ছিল, এবং এত সুন্দর লোকেশন। একটু জানতে চাই কোয়ার্টিস্টদের নিয়ে, যাদের সাথে কাজ করা হয়েছে তারা কেমন। আমি এবার কাজ করেছি একজন ফ্রেশার নিয়ে, হচ্ছে অধুরা খান। ও অনেকগুলো অলরেডি দুইটি ছবি করেছে, স্যামন ভাইয়ের সাথে একটি করেছে, শিপন ভাইয়ের সাথে করেছে আমার সাথে ওর, বাট অভিষেকটা আমার সাথে এবং স্যামন ভাইয়ের সাথেই হওয়ার কথা ছিল, সামনে হবে। আর আমার সাথে মৌসুমি আপু কাজ করেছে, আমার সাথে অমিত ভাই কাজ করেছে, আর ডিরেকশন দিয়েছেন ইস্পাহানি আরিফ জাহান ভাই, যিনি নায়ক ছবিটি নির্মাণ করেছিল এর আগেও মান্না ভাইকে নিয়ে। মানে এই ছবিটা একবার হয়েছিল মান্না ভাইকে নিয়ে, বাট এটা সিকুয়াল না, ওইটা নায়ক, ওই নায়কটা ছিল মান্না ভাইয়ের জন্য, এই নায়কটা বাপ্পির জন্য। বাহ, এবার বাকি গানগুলো নিয়ে শুনতে চাই। এটা তো যেমন ইমরান এবং কনার করা, বাকি গানগুলো আরেকটি গান আছে আঙ্গুল ছুঁয়েছে আঙ্গুল তোমার, এই গানটি হচ্ছে চন্দন সিনহা ভাই এবং স্মৃতি সাহার গান। এই গানটি অলরেডি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছে লাস্ট ইয়ার। সো ওই গানটি অনেক সুন্দর একটি গান, আমরা হয়তো বা যদি সময় হয় দেখাবো। আরেকটি গানে গেয়েছে মিনার ভাই, যদি এভাবেই ভালোবাসা, সব কিছু মিলিয়ে খুব ভালো। এবং এই গান, এই গানগুলোর কোরিওগ্রাফিও খুব ভালো ছিল, সেটা হচ্ছে যে মাসুম বাবুল সাহেব করেছেন একটি গান, তারপর হচ্ছে হাবিব ভাই করেছে একটি গান, তারপর রোমান্টিক গানগুলো করেছে ইন্ডিয়া থেকে আসা বাবা যাদব। তো সব কিছু মিলিয়ে ছবিটিতে গান এবং লোকেশনে, লোকেশন তো আমাদের ঢাকার মধ্যে ছিল, বাট আমরা চেষ্টা করেছি যে যাতে আমরা আধুনিকতা ছোঁয়া পাই। আচ্ছা, অনেক নায়ক আছে আমাদের আশেপাশে, এত নায়কের ভিড়ে আসলে বাপ্পি চৌধুরী কেন এত জনপ্রিয়তা পেল, বা কোন জায়গাটি থেকে, কোন সিনেমাটি তাকে এত জনপ্রিয় করে তুললো বলে মনে হয়? আসলে সিনেমা তো অনেকগুলো মুক্তি পেয়েছে, জনপ্রিয় করে তুলেছে ভালোবাসার রং। আচ্ছা, অন্যরকম ভালোবাসা, ভালোবাসার রং। এই ছবিগুলোকে ঘিরে আবার নতুন করে জন্ম নিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে হয়েছে আর কি। সে এগিয়ে যাওয়াটা একটু শুনতে চাই, অনেকেই তো কাজ করতে চান আসলে, এবং অনেকেই কাজ করছেন, কিন্তু সবাই তো আসলে বাপ্পি চৌধুরী হতে পারেন না। অনেক প্রতিভাবান মানুষও কিন্তু আছে যারা হয়তো চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত হতে চাইছে, কিন্তু কেউ কেউ হয়তো পাচ্ছে না, সেই সুযোগটাই পাচ্ছে না। কেউ কেউ হয়তো সুযোগ পাচ্ছে ঠিকই, কিন্তু বাপ্পি চৌধুরী হতে পাচ্ছে না। নিজেকে আসলে চলচ্চিত্রের জন্য কিভাবে প্রস্তুত করেছেন? কারণ আপনার তো নিশ্চয়ই ওরকম কোনো অভিনয়, কারণ অভিনয়, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ছিল না, কিংবা এই যে গান করা, নাচ করা, মারামারি করতে হচ্ছে, সবই করতে হচ্ছে, নিজেকে কীভাবে কীভাবে প্রস্তুত করেছেন? এটা হচ্ছে মানে জনপ্রিয় হওয়ার ব্যাপারটা হচ্ছে লাক। আমাদের ফিল্মে হিরোটা হচ্ছে পুরোপুরি লাক, হিরো হিরোইনটা হচ্ছে লাক, কারণ হিরোদেরকে অনেক কাঠঘর পুড়িয়ে ফিল্মে এসে জায়গা করতে হয়, আমার কিছুই করতে হয়নি। বাট কিছু করার না করার পরে যখন 2014 থেকে যে স্ট্রাগল টাইমটা গেছে, স্টিল নাও যাচ্ছে, এটা অনেক বেশি কষ্টকর। আর নিজেকে প্রস্তুত করা বলতে হচ্ছে একটি থাকা, যে আপনাকে, আপনি যখন কাজ করবেন কাজটা মন দিয়ে কাজটা করতে হবে। আপনি যেই কাজটাই করবেন, আপনি যদি হার্ট থেকে কাজটা করেন তাহলে, মানে টাকার জন্য কাজ করলে কখনো হবে না, আপনাকে হার্ট থেকে কাজ করতে হবে। হার্ট থেকে কাজ করলেই একমাত্র আপনি ভালো কাজটা বের করতে পারবেন। আপনি যখন চিন্তা করবেন যে একটা ছবি ধরবো, ছবি শেষ করবো, আরেকটা ছবি করবো, তাহলে আর বড় কিছু হতে পারবো না। ওই ছবিটা দিয়ে আমাকে বড় কিছু হতে হবে, তাহলে আমি বড় কিছু হতে পারবো। তার মানে ভালোবাসাটা অনেক জরুরি। হ্যাঁ, আপনাকে কাজকে ভালোবাসতে হবে। আচ্ছা, প্রথম যখন আপনি ক্যামেরার সামনে দাঁড়ালেন, তখন তো আপনি অভিনয় করেন না, বা অভিনয় জানেন না, বা এর আগে কখনো অভিনয় করেননি, ওই সময়টা কেমন ছিল? ওই সময়টায় নার্ভাস ছিলাম না, তাই, কারণ আমার সাথে রাজ্জাক স্যার কাজ করছিল। আচ্ছা, নার্ভাস ছিলাম না, আমি শুধু ভাবছিলাম যে হ্যাঁ এই রকম করব। আমি একটু লাইক একটু উড়াদুড়া ছিলাম, তো আমার কাছে সব কিছু না, যেদিন আমি যাই সেদিন আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে নিয়ে যায়, আমি তো গাড়ি চালিয়ে গিয়েছিলাম শুটিং এর দিন, এবং অ্যাক্সিডেন্ট বলতে কি, পিছনে কিছু ছিল না, গ্লাস ট্লাস সব ভেঙে গেছিলো।
কিন্তু আমি গাড়ি থামাইনি, আমি চুপচাপ চলে গেছি। মানে অ্যাক্সিডেন্ট মানে কি, একটা চাকা অলরেডি পুকুরে পড়ে গেছে, আমি আবার উঠাইছি স্টারিং, কারণ আমি অনেক ভালো স্কেটিং করতে পারতাম। সো দে যে যখন সব গাড়িটা ভাঙা কার, পরে বলবো এটা বাপ্পির গাড়ি, বাপ্পির ভাঙছিস, অ্যাক্সিডেন্ট করে চলে শুটিং করি। দেন প্রথম এক দুইটা শট ধরতে পারছিলাম না বেসিক্যালি কী হবে। আমার এখনও মনে আছে একটা শট ছিল, লাইক আমি রাজ্জাক স্যারকে দেখে তার লাঠিটা চুরি করব, আমি এমন করছি, বলে এইটা না তুই এইরকম কর, দেন ওইটা আমি আর পারিই নাই। এখন দেখি যে চাইলেই পারি, একজনকে দেখবো ও আচ্ছা এইটা এখানে এটা আছে এটা ধরবো, বাট ওইটা তখন আমি পারতাম না করতে করতে আসলে আস্তে 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 করেছি। একদমই তাই, আমি আমাকে হেল্প করেছে, আমাকে আজিজ ভাই হেল্প করেছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাকে শাইন ভাই, সুমন ভাই হেল্প করেছে, আমার কমল ভাই হেল্প করেছে, আমাকে সবাই অনেক বেশি আদর করে আদর করে কাজ করিয়েছে। বাহ, এই আদরটা কিভাবে আপনি আসলে অর্জন করলেন সেটাও শুনছো, কিন্তু আবারও একটা বিরতি নিতে হচ্ছে। সিনেমার গল্প নিজেকে তৈরি করবার আর সবার মধ্যে অনন্য একজন হয়ে ওঠার গল্প হচ্ছে আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর সঙ্গে। সময় হলো আবারও খানিকটা সময় নিয়ম মানা বিরতি নেবার, ফিরব দ্রুত, ততক্ষণ সঙ্গেই থাকবেন। ফিরে এলাম আবারও আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের গল্পের শেষ অংশে। সঙ্গে আছেন অর্ধযুগ ধরে আমাদের রূপালী পর্দায় বেশ অনেকগুলো মনে রাখবার মতো সিনেমায় অভিনয় করা মানুষ চিত্রনায়ক সুলতান। ওই একই তো কথা, তাই না দর্শক? চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, ফিরছি আলাপে। সুলতান নামটাই আমার বেশি ভালো লাগছে বলতে, আমার মনে হয় দর্শকেরও তাই বেশি ভালো লাগে, তাই না? এবং সুলতান এতই পপুলারিটি পেয়েছে, আপনি বলছিলেন, আমরা শুনছিলাম যে এটা নিয়ে বোধহয় আরেকটি, এই নামকে, নাম, এই নামটা অলরেডি একটা ছবির জন্য ইউজ হয়েছে, ছবিটা এখনো কাজ শুরু হয়নি। আচ্ছা, এই নামটি ছিল হচ্ছে রাজ দ্য নিউ সুলতান, এই ছবিটি মানে এই নামটা থেকে এসেছে এই নামটা বেসিক্যালি। আচ্ছা, কি মনে হয়, মানে আমি শুরুতেই কিন্তু এই কথাটি আপনাকে বলছিলাম যে একটি চলচ্চিত্রের নাম ধরে একটি একজন শিল্পীকে মনে রাখা, এটা কিন্তু অনেক বছর আমরা পাইনি, মানে এটা কিন্তু আসলে অনেক বড় একটা প্রাপ্তি আমি বলবো। কি ছিল সেই, যদিও আমরা দেখেছি, তারপর আপনার মুখ থেকে শুনতে চাই আপনার কি মনে হয়েছে, কি ছিল চরিত্রটির মধ্যে যেটা আসলে দর্শককে এত আকৃষ্ট করেছিল? দর্শক তখনই আকৃষ্ট হয় যখন এই চরিত্রটা কখনো দেখে না, যখন নিজের মধ্যে লালন করতে থাকে যে ওয়াও কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, মেয়ে নয় যেন হুড়পুরি দেখা মনে হইল, এই মাত্র ডানা খুলে আকাশ থেকে উড়ে আইছে, মানে এটা একটা ভালোবাসার রঙের ডায়লগ। সো এইরকম কিছু হলেই দর্শক মনে রাখে। সো ওই মানে ওই ক্যারেক্টারটা এইরকমই ছিল। মানে আপনি বলছিলেন যে দর্শক আসলে সেই জিনিসটি ভালোবাসে, জিনিস যে জিনিসটি সে কখনো দেখেনি, হ্যাঁ, এবং সাথে সাথে দেখার পর নিজেকে ওই জায়গাটাতে লালন করে। তার মানে একটু ফ্যান্টাসি বা একটু ডিফারেন্ট ধরনের চরিত্রই কি দর্শক বেশি পছন্দ করে? অবশ্যই। সেক্ষেত্রে নিজেদের চরিত্র, মানে নিজেদেরকে আসলে আমরা পর্দায় কি খুব একটা দেখতে চাই না, বা আমরা যা ফেস করছি, আমরা যা করছি, আমরা যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের ছোট ছোট ভালোবাসা, আমাদের আনন্দ বেদনা, আমাদের সুখ দুঃখগুলো কি তাহলে আমরা ততটা পছন্দ করি না, যেহেতু আপনি বলছিলেন যে দর্শক যেটা আসলে দেখেনি সেটা দেখতে চায়, কি মনে হয় আপনার? আমি আসলে ধরতে পারছি না, মানে আমি, আপনি বলছিলেন যে দর্শক আসলে তাই দেখতে চায় যা সে কখনো দেখেনি, কিন্তু দর্শক কি এটাও দেখতে চায় না যে আমি যে কষ্টগুলো ফেস করছি, আমার আশপাশে যে ঘটনাগুলো ঘটছে, যেমন নায়ক চলচ্চিত্রে আশপাশের একটা মানে সমসাময়িক সমস্যা নিয়েই তো নায়ক চলচ্চিত্রটি হয়েছে, এরকম কিছু কি দর্শক দেখতে ভালোবাসে না? আমার মনে হয় এটাও তো আসলে দর্শক এইরকমই দেখতে ভালোবাসে, কিন্তু আমরা বেসিক্যালি দর্শকদেরকে মানে দর্শক অনেকে বলে না দর্শক কমে যাচ্ছে, আসলে তাদের, তারা কমেনি, আমরা তাদেরকে কমতে বাধ্য করেছি। সেটা কিরকম শুন, আসলে আমি কথা বললে অনেক কিছু বলে ফেলবো, মানে বাধ্য করেছি এই কারণে আমরা দর্শকদেরকে অনেক সময় ধোকা দিয়েছি, যেই ধোকাটা দর্শক মুখ থুবড়ে গেছে। আমরা অনেক সময় লাইক দর্শক নতুন কিছু চায়, এখনো পর্যন্ত আপনি এক্সাম্পল হচ্ছে যে এখনো পর্যন্ত আমাদের ময়নামতি কেন ভালো লাগে, নিশ্চয়ই কিছু ছিল, ভালো কিছু ছিল, মানে দর্শকের রুচি কিন্তু যথেষ্ট ভালো, ক্রিয়েশনটা অনেক বেশি হতো তখনের হাইরে মানুষ, রঙিন রঙিন ফানুষ, এই গানগুলো এখন, তখন এখনো আমরা
স্টেজে করে, কেন করে? কারণ তার অনেক যত্ন করে কাজ করেছে। আর এখন যেটা এখন একটু যত্নটা কমেছে বিধেই দর্শক একটু কমেছে, বাট আমাদের দর্শক অনেক ভালো, ভালো দর্শক। কারণ হচ্ছে যে আমাদের দর্শক যদি ভালো না হতো তাহলে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো আমাদের দেশে ইনভেস্ট করার জন্য পাগল হতো না। তারা পাগল হচ্ছে, দ্যাট মিন্স হচ্ছে যে আমাদের অডিয়েন্স আছে, আমাদের প্রপারলি বিজনেস আছে। সো আমরা আশা করব যে আমরা সামনে ভালো কাজ দিয়ে দর্শকদের কাটকে রাখব, ইনশাআল্লাহ, এটা আমাদেরও প্রত্যাশা। যত্নটা কমে যাওয়ার কি কারণে? চলচ্চিত্র শিল্প কিন্তু একটি দেশের জন্য, সারা ওয়ার্ল্ড এর মধ্যে সবচেয়ে ডমিনেটিং পার্ট হচ্ছে চলচ্চিত্র। সেখানে কারণ হচ্ছে যে আপনার যতগুলো ইন্ডাস্ট্রি আছে সবগুলো ইন্ডাস্ট্রিকে আমরা দেখে ওদের কালচারটাকে দেখছি। আপনি আজকে হলিউডের সিনেমা দেখেন, বলিউডের সিনেমা দেখেন, টলিউডের সিনেমা দেখেন, চায়নাদের ছবি দেখেন, তাদের কালচারটা তারা ডমিনেট করে আমাদেরকে দেখাচ্ছে, আমরা তাদেরটা দেখে শিখছি এবং তাদেরটা দেখে আমরা মোটিভেট হচ্ছি। প্রবলেম হচ্ছে আমাদের কালচারটাকে ডমিনেট করতে হবে, আমাদের কালচারটাকে ইউজ করে ছবি করতে হবে, তাহলে ছবি ক্লিক করবে এবং আমাদের ছবিগুলো যখন বাইরে যাবে, কারণ যাচ্ছে না, আমাদের ফারুকি ভাইয়ের ডুব গেছে, আমাদের তৈকির ভাইয়ের অজ্ঞাতনামা যাচ্ছে, তারপর ঢাকা অ্যাটাক যাচ্ছে, তৈকির ভাই, তারপর সালাউদ্দিন লাবলু ভাইয়ের ছবি যাচ্ছে, মোল্লাবাড়ির বউ। সো আমাদের কালচারটাকে আপনি যখন ডমিনেট করবেন, কালচারটাকে নিয়ে যখন সিনেমা বানাবেন, তখন কখনো ফেল করবে না, তখন ওই দেশের বাইরে যাওয়ার জন্য ছবি বসে থাকবে, ভাই আমাদের এই ছবিটা কবে আসবে, কবে নেবেন, খুব স্বাভাবিক। এবং মানে আমরা আরেকজনের বাচ্চাটাকে না ভালোবেসে নিজের বাচ্চাটাকে ভালোবাসা বেশি উচিত। আর তার মানে চলচ্চিত্র কতটা শক্তিশালী একটি মাধ্যম, যে একটি চলচ্চিত্র দেখে আমরা একটি দেশ সম্পর্কে জানতে পারছি, একটা জাতি সম্পর্কে। 100% আপনি ইউএস এর মুভি দেখে, আমরা ইউএস কে নিয়ে স্বপ্ন দেখি, তাই না? আপনি অলিম্পিয়াস হ্যাজ ফলেন দেখেন, একটা ছবি যেটা ওরা ওদের দেশ, লাইক ওদের যে সরকার সিস্টেমটা ওইটাকে ওরা ব্লক করছে, ব্লক করে কোনো একটা দেশ এসে ব্লক করলো, ব্লক করার পর ওরা আবার এটাকে ওভারকাম করলো যে আমেরিকা ইজ দ্য বেস্ট। তো আমরা এইটাই দেখাই না, বাংলাদেশ ইজ দ্য বেস্ট। ইনশাআল্লাহ আপনাদের হাত ধরে আমরা এগিয়ে যাব, আমরা চাই, আমরা সবাই চাই, আমাদের ইন্ডাস্ট্রির লোক চায়, বাট কেন যেন হয়ে উঠছে না, হয়ে যাবে, সেই কেনটাকে নিশ্চয়ই একদিন আমরা জয় করব, ইনশাআল্লাহ হয়ে যাবে, ইনশাআল্লাহ, এটা আমাদের প্রত্যাশা। ভাই আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার স্বপ্ন নিয়ে যদি ছোট করে কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। আমার স্বপ্ন হচ্ছে, যেহেতু আমি এই ইন্ডাস্ট্রি থেকে সারা বাংলাদেশের কাছে আজকে এখানে বসে আছি, এই ইন্ডাস্ট্রি থেকেই, এই ইন্ডাস্ট্রিটা সারাটা জীবন বেঁচে থাকুক, আমি আমার পরবর্তী জেনারেশন তারা ধরে রাখুক, আমরা সেটাই চাই। আর এই ইন্ডাস্ট্রির সিন্ডিকেটটা চলে যাক, এই ইন্ডাস্ট্রিটাকে সবাই মন থেকে ভালোবেসে কাজ করুক, এতটুকুই, টাকার জন্য না, এটা আমাদের প্রত্যাশা। কেউ বিজনেসের জন্য না এসে ইন্ডাস্ট্রির জন্য আসুক, ইনশাল্লাহ একদিন নিশ্চয়ই তা হবে। আপনি সবসময় ভালো থাকবেন এবং আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, সিনেমার নায়কই বলি আর বাস্তবের নায়ক, কিন্তু আকাশ থেকে পড়ে না, বরং মাটির পৃথিবীর মানুষেরাই তাদের কাজ দিয়ে আকাশের তারার মতো ভালোবাসা অর্জন করে, সেই জায়গা থেকে সিনেমা নায়ক কতটা দর্শকদের ভালোবাসা অর্জন করতে পারলো সেটি জানতে হলে আমাদের হয়তো আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। সে পর্যন্ত প্রিয় বাপ্পি চৌধুরী, প্রিয় সুলতান এবং তার চারপাশের সকলের মঙ্গল কামনায় আজ বিদায় নিচ্ছি। কাল আবারও তারকালাপ হাজির হবে, প্রিয় কোনো মানুষকে, চেনা কোনো মানুষকে সঙ্গে নিয়ে। সে অবধি ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, চারপাশের সবাইকে এবং অবশ্যই প্রিয় দেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। আর হ্যাঁ দর্শক, এই অনুষ্ঠানটি সহ আর টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.youtube.com/rtventertainment। ধন্যবাদ সবাইকে।